Happy birthday to you. Happy birthday, dear Shuvo. Happy birthday to you. Baba, এই অনেকক্ষণ জ্বলছে তো তো থামছে না বেশি ভালো দিয়ে ফেলেছে মনে হচ্ছে রং মশাল জ্বলছে কোথা থেকে নিয়েছিস ভাই ওখানেই কি জানো বলে এটা বাজে হচ্ছে 8:45 কারণ 5 মিনিট ফাস্ট আছে আর শুভর জন্য এই আয়োজন করা হয়েছে কারণ সকাল সকাল বেরোবে মিটিং আর এই যে পুকু হয়ে গেছে রেডি পুকু এই যে আমাদের ভয় পেয়ে যাবে তো কিরে শোনা কিরে ভুপো কি হচ্ছে কি হচ্ছে কি বলছে খাইছো তুমি করবে নাকি আবার পাগল চলে গেছে কেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর দেখতেই পেলে শুভ কাজে বেরিয়ে গেছে তো আজকে হচ্ছে শুভর জন্মদিন বাট ওর মিটিং পড়লো তাই সকাল সকালই চলে যেতে হলো 9টার মধ্যে বেরিয়ে গেছে তো বেরিয়ে গেল তারপরেই আমি যাচ্ছি একটু কালীবাড়িতে পুজো দিতে আসলে প্ল্যান ছিল দুজনে থাকলে ব্যারাকপুর রোডের লোকনাথ মন্দিরটায় যেতাম বাট ও তো চলে গেলো সেই জন্য আমি যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দিতে তো চলো এখান থেকে দিনটা শুরু করা যাক আর তো দুপুরে বিশেষ কোনো আয়োজন নেই কারণ ও বাড়িতে নেই ও বিকেল সন্ধেবেলায় আসবে তারপরে সব প্ল্যান হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কালীবাড়িতে কিন্তু পুজো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেল এই এই যে প্রসাদও নিয়ে নিয়েছি শুভ আসলে পরে দেব আর এবার যাবো হচ্ছে বাড়ি তো চলো যাওয়া যাক তো এই পুজো দিয়ে আর দিদি বললো পুচকেটার জন্য সেরিল্যাক্স নিতে তো সেগুলো নিয়ে এই এখন যাচ্ছি হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তো লাঞ্চ টাঞ্চ করার আছে সেগুলো দেখানোর কিছু নেই কারণ নর্মাল শুভ
নেই তো আজকে সেরকম লাঞ্চে সেরকম স্পেশাল কিছু নেই, তো খেয়ে নেবো। তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে শুভ আসলে পরে। তো দেখো চলে এলো হচ্ছে আমাদের প্রথম আইটেম, সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব বা চিকেন রেশমি কাবাব, যেটা আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম, আর সাথে তো অবশ্যই কোল্ড ড্রিঙ্কস ছিল। দুটোই কিন্তু কাবাব খেতে ভালো ছিল। আর আমি তোমাদেরকে বলবো, যারা কিন্তু এখনও কাঠি জাংশনের খাবার ট্রাই করোনি আর বারাসাতের মধ্যে থাকো, তারা কিন্তু অবশ্যই একবার কাঠি জাংশনের খাবার ট্রাই করো। সত্যি কথা বলতে যতটা বাজেট ফ্রেন্ডলি ততটা কিন্তু খেতে ওদের খাবারগুলো বেশ ভালো। আমরা এই রিসেন্টলি এখন কাঠি জাংশনে যাওয়া শুরু করেছি, বাট সত্যি কথা বলতে বেশ ভালো লাগে ওদের খাবারগুলো, তার জন্যই কিন্তু যাওয়া। বারাসাতে অন্য অনেক জায়গাকার খাবারই আমরা খেয়েছি বা খাই, ঈশান্স বলো, মৌচাক বলো, বাট এটা অতটা সেরকমভাবে নাম পপুলার সেই হিসাবে নয়, কিন্তু খাবারগুলো সত্যিই খেতে দারুণ। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, এখানে কিন্তু বেশ ভালো ভালো কম্বো রয়েছে, সেগুলোও ট্রাই করতে পারো। তো দেখো চলে এলো হচ্ছে আমাদের বাটার নান, মাটন হান্ডি আর চিকেন টিক্কা বাটার মশালা। আর বিরিয়ানি নিয়েছিলাম একটা, আমরা চিকেন বিরিয়ানি যার সাথে রায়তা দিয়েছিল, আর আমরা স্যালাড নিয়েছিলাম। তো এগুলোই আমাদের হচ্ছে রাতের ডিনার, যেটা আমরা সবাই মিলে এনজয় করে কিন্তু খেলাম। বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো ছিল। যারা একটু লাইট বিরিয়ানি পছন্দ করো, সেরকম মশলাপাতি নয়, তো তাদের কিন্তু আশা করছি বেশ ভালো লাগবে। আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো, আর প্রাইসটাও কিন্তু অনেক কম, তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো দেখো সবাই মজা করে আনন্দ করে বেশ আমরা ডিনার করলাম। আর আজকের দিনটা কিন্তু সেরকমভাবে শুভ ছিল না বাড়িতে, যেহেতু ওর মিটিং ছিল, কিন্তু এই শেষ ভালো যার সব ভালো তার, তাই জন্য শেষটা কিন্তু দিনের শেষটা আমাদের খুব ভালোভাবে কাটলো, মজা করলাম সবাই মিলে, আর ওরও বেশ ভালো লেগেছে। আর এই জন্মদিনের দিনে তোমরা কিন্তু অবশ্যই ওকে ভালোবাসা দিও, আর বড়রা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো, যেন ও যেরকম হাসি খুশি থাকে সেরকম যেন হাসি খুশি থাকতে পারে আর জীবনে অনেক উন্নতি করতে পারে। তো ডিনার কমপ্লিট, এবার আমরা বাড়িতে চলে এলাম, প্রায় 11টা মতন বাজে। তো দিনটা তো ভালোই কাটলো, তোমার কেমন কাটলো বলো? খুব ভালো, অনেক কেক কেটেছি আজকে। তো আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পান্ডেকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। চলো টাটা।